হে গাইস, আজকে আমি টেনেসি উইলিয়ামসের দ্য গ্লাস মেনেজার নামক নাটকটির ক্যারেক্টারিস্টিক ফিচার্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। গাইস, তার আগে তোমাকে বলে রাখি গ্লাস মেনেজারি কথাটির অর্থ কী। এই গ্লাস মেনেজারি কথাটির অর্থ হলো গ্লাস মানে কাঁচ, মেনেজারি মানে চিড়িয়াখানা, অর্থাৎ কাঁচের চিড়িয়াখানা। এই কাঁচের চিড়িয়াখানার সাথে এই নাটকের একটি ক্যারেক্টার লরা নামক একটি ক্যারেক্টারের সাথে এই কাঁচের চিড়িয়াখানা আমরা দেখতে পাই। যাই হোক, এরপর একটু টেনেসি উইলিয়াম সম্পর্কে না বললেই নয়। অর্থাৎ টেনেসি উইলিয়ামসের সম্বন্ধে একটু বলি। টেনেসি উইলিয়ামস জন্মগ্রহণ করেছিলেন 1911 সালে ইংল্যান্ডের মিসিসিপি নামক এক শহরে। তিনি 20 শতকের আমেরিকান নাটকের নাট্যকার ছিলেন। ফার্স্ট মেজর প্লে হিসাবে দ্য গ্লাস মেনেজারি নামক নাটকটি প্রথম প্রকাশিত হয় 1944 সালে। সো গাইস, এবার ক্যারেক্টারিস্টিক ফিচার্স আসে যাক। এই নাটকের ক্যারেক্টারিস্টিক ফিচার্স প্রথম আমরা এই নাটকে দেখতে পাই আমান্ডা উইনফিল্ড নামক একটি ক্যারেক্টারকে। আমান্ডা উইনফিল্ড, যিনি হচ্ছেন একজন অ্যাবান্ডান ওয়াইফ, মিস্টার উইনফিল্ডের ওয়াইফ হচ্ছেন আমান্ডা উইনফিল্ড, কিন্তু তিনি এখন অ্যাবান্ডন ওয়াইফ, অর্থাৎ স্বামী পরিত্যক্তা, অর্থাৎ স্বামী তাকে ছেড়ে চলে গেছে। তো তিনি তার এই আমান্ডা উইনফিল্ড তার এক কন্যা এবং এক পুত্র সন্তানকে নিয়ে বাস করেন সেন্ট লুইসের এক অ্যাপার্টমেন্টে। যাই হোক, এই আমান্ডা উইনফিল্ড সম্পর্কে না হয় আমরা জানলাম। এই আমান্ডা উইনফিল্ড তার যে সন্তান টম উইনফিল্ড, টম উইনফিল্ড হচ্ছে এই ক্যারেক্টার ফিচার্সের দ্বিতীয় ক্যারেক্টার। এই নাটকের দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে টম উইনফিল্ড। টম উইনফিল্ড কন্টিনেন্টাল শুমেকার্স ওয়ার হাউসে কাজ করে। টম উইনফিল্ডের কবিতা লেখার একটি খুব ভালো গুণ রয়েছে, সে যখন ওয়ার হাউসে কাজ করত, কাজ করার পর কিছু টাইম সেই জুতোর প্যাকেটে কবিতা লিখত। যাই হোক গাইস, আমরা তৃতীয় ক্যারেক্টার সম্বন্ধে চলে আসি। লরা উইনফিল্ড, লরা উইনফিল্ড ছিল এই নাটকের তৃতীয় ক্যারেক্টার। এই লরা উইনফিল্ড হলো আমান্ডা উইনফিল্ডের ডটার। এই লরা উইনফিল্ড ছোট থেকে ছিল ক্রিপেল, অর্থাৎ অসুস্থ। এই লরা উইনফিল্ড ছিল শারীরিকভাবে ছোট থেকে অসুস্থ। কী রকম অসুস্থ? তার একটা পায়ের থেকে ছোট ছিল, অর্থাৎ ওয়ান লেগ ইজ স্লাইটলি শর্টার দেন দ্য আদার। এই লরা উইনফিল্ডের সাথে টেনেসি উইলিয়ামসের বোন রস উইলিয়ামসের মিল আমরা পেয়ে থাকি। অর্থাৎ আমরা যখন রস উইলিয়ামসের সম্বন্ধে জেনে থাকি, তখন আমরা জানি যে রস উইলিয়ামসও কিন্তু এরকম চাইল্ডহুড ক্রিপেলড রস উইলিয়ামসও ছিল। অর্থাৎ লরা নামক ক্যারেক্টারটির সাথে টেনেসি উইলিয়ামসের বোন রোজ উইলিয়ামসের মিল আমরা পেয়ে থাকি। যাই হোক গাইস, এই লরা সম্পর্কে তো বললাম। লরা চাইল্ডলি ক্রিপেলড এবং লরা সবসময় গ্লাস অ্যানিমেলস নিয়ে পড়ে থাকে, অর্থাৎ সে গ্লাস অ্যানিমেলস নিয়ে তার সময়টিকে স্পেন্ড করে। এবার আমরা চতুর্থ ক্যারেক্টারের দিকে যাই। চতুর্থ ক্যারেক্টারটি হলো জিম ওকর্নর। জিম ওকর্নর ইজ দ্য জেন্টেলম্যান কলার অফ লরা, অর্থাৎ লরার জন্য যে এক পাত্র দেখার খোঁজ চলছিল সেই জেন্টেলম্যান কলার ছিল জিম ওকর্নর। এই নাটকে জিম ওকর্নর তার যখন স্কুলে পড়তো, জিম ওকর্নর সে খুব ভালো পড়াশোনা এবং খেলাধুলায় ছিল, কিন্তু অর্থ অভাবে সে হয়তো ওয়ার হাউসের সেই কন্টিনেন্টাল শুমেকার্স ওয়ার হাউসে কাজ করতো। যাই হোক, এই জিম লরাকে, লরা যখন স্কুলে পড়তো, এই জিম লরাকে ব্লু রোজ বলে ডাকতো, কারণ লরা ছিল দেখতে সবার থেকে আলাদা। তাই এই জিম লরাকে একটি আনকমন নামে ডাকতো, যেটা হচ্ছে ব্লু রোজ। যাই হোক, এই জিম ওকর্নরকে যখন টম ইনভাইট করে তার বোনের জন্য জেন্টেলম্যান কলার হিসাবে, অর্থাৎ তার বোনের পাত্র হিসাবে, সে যখন জিম টম যখন খোঁজে, এই জিম ওকর্নরকে যখন ইনভাইট করে, জিম ওকর্নর কিন্তু
লরার অ্যাপার্টমেন্টে এসে সেন্ট লুইসে সে কিন্তু লরাকে চিনতে পারেনি। যাই হোক, এই চারটে ক্যারেক্টারের উপরে বেস করে এই গ্লাস মেনেজারি নাটকটি তৈরি হয়েছে। যাই হোক, আজকে শর্টে আমি ক্যারেক্টারিস্টিক ফিচার্স নিয়ে বললাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ ইন্ডিড।